বিএনপি জামাত শাসনে বন্ধ রেশম শিল্পে সুদিন ফিরছে ঠাকুরগাঁওয়ে বেসরকারি ব্যবস্থাপনায় ফের চালু হচ্ছে কারখানা খোলায় লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রোগ নির্ণয়ের ভুলে বিপন্ন রোগীর জীবন মেসির জোড়া গোলে কপাল পুলো আটলান্টার 4-0 গোলে জিতল ইন্টার মায়ামি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online দীর্ঘ প্রতীক্ষা শেষে বেসরকারি উদ্যোগে ফের চালু হচ্ছে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা প্রস্তুতি হিসেবে চলছে কারখানার অভ্যন্তরীণ ঝোপঝাড় ও যন্ত্রপাতি পরিষ্কারের কাজ রেশম চাষেরও গুটি ও সুতা তৈরির কাজে ব্যস্ত জুলাই চিনিকলের পর এটি বড় শিল্প প্রতিষ্ঠান কারখানাটি চালু হলে রেশমের সুদিন ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের তথ্যচিত্র আরো জানাচ্ছেন সমর ইসলাম আশির দশকে বেসরকারি সংস্থা আরডিআরএস স্থানীয়দের কর্মসংস্থানের জন্য ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় 3 একরের বেশি জায়গায় গড়ে তোলে রেশম কারখানা পরে 1981 সালে কারখানাটি রেশম বোর্ডের অধীনে আনা হয় চলতি মূলধন না থাকায় পরিচালন ব্যয় রেশম বোর্ডের উন্নয়ন তহবিল থেকে ঋণ হিসেবে দেয়া হতো এরপর 1996 হতে 1999 সালের মধ্যে 1,63,54,000 টাকা ব্যয়ে রেশম কারখানাটির আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হয় বসানো হয় অতিরিক্ত 20টি তাঁতসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কিন্তু আবর্তক তহবিলের অভাব সহ নানাবিধ কারণে কারখানাটি পরিচালনা করা সম্ভব হয়নি 2002 সালে লোকসানের কারণে এটি বন্ধ করে দেয় সরকার সম্প্রতি রেশম কারখানাটি বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যেই 5 বছরের জন্য একটি প্রতিষ্ঠানের কাছে ভবন এবং যন্ত্রপাতি ব্যবহারের লিজ দেয়া হয়েছে নতুন করে উৎপাদন শুরুর প্রস্তুতি হিসেবে ঝোপঝাড় এবং যন্ত্রপাতি ঝেড়ে মুছে পরিষ্কার করা হচ্ছে রেশম চাষিরাও এখন গুটি ও সুতা তৈরিতে ব্যস্ত গুটি এর আগে আমার লাভবান খুব ছিলাম সংসার আয় উন্নতি হইতো 260 টাকা 250 টাকা এরকম আমরা দিন হাজিরা পাই এদিকে উৎপাদন চালু হওয়ার খবরে খুশি চাকরি হারানো শ্রমিক ও স্থানীয়রা কর্মসংস্থানের প্রত্যাশা করছেন তারা কাজের দক্ষতা আছে কর্মক্ষমতা আছে আমরা আবেদন করব যেন কারখানার সাথে আমাদের ঠাকুরগাঁওবাসীর সাথে আমাদেরকে যেন আবার পুনরায় বহাল করা হয় 150 শ্রমিক আর 10,000 রেশম চাষি এই কারখানার উপর নির্ভরশীল ছিল তাদের সুদিন ফিরবে বলে জানালেন এই কর্মকর্তা কারখানা চালু হলে অত্র এলাকার যে রেশম চাষি আছে এই চাষিরাও অত্যন্ত উৎসাহিত হবে এবং রেশম চাষিদের মধ্যে দেখা যাবে যে নতুন নতুন রেশম চাষি তৈরি হবে এবং তাদের জীবন জীবিকার জন্য রাস্তা খুলে যাবে শিগগিরই রেশম কারখানাটি চালু হবে বলে আশা করছেন লিজ গ্রহীতা প্রতিষ্ঠান সুপ্রিয় গ্রুপের কর্মকর্তারা ঠাকুরগাঁওয়ের সিল্কের মান অনেক ভালো এবং এটা রাজশাহীর চেয়েও ভালো আমার বিশ্বাস আবারও সে সুনাম বয়ে আসবে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রেশম কারখানাটি চালু হলে এলাকার অর্থনীতিতে নতুন গতি আসবে এমনটাই বলছে স্থানীয় প্রশাসন অনেকের কর্মসংস্থান তৈরি হবে এবং আমরা আশা করব এইটা আমাদের ঠাকুরগাঁওর অর্থনীতিতে একটা গতি আনবে সব প্রস্তুতি ও প্রক্রিয়া শেষে রেশম কারখানাটি দ্রুত সময়ে পুনরায় চালু হওয়ার প্রতীক্ষায় স্থানীয়রা সমর ইসলাম একুশে টেলিভিশন খুলনায় ভুল চিকিৎসার অভিযোগে দিনকে দিন বাড়ছে লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিকের ভুলে সিদ্ধান্ত বিপন্ন করছে রোগীদের জীবন হারাতে হচ্ছে স্বজন সময় ও সম্পদ নেই প্রতিকার স্বাস্থ্য বিভাগ বলছে বিচারিক ক্ষমতা না থাকায় কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য শেখ জুয়েলের ক্যামেরায় আরো জানাচ্ছেন সমর ইসলাম মহানগরীর টুটপাড়ার মেধাবী ছাত্র আশিক রহমান পাপ্পু মার্চ মাসে চিকিৎসা নিতে যান খুলনা গ্যাস্ট্রো লিভার অ্যান্ড কোলন রেক্টম রিসার্চ সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ব্যয়বহুল নানা পরীক্ষা নিরীক্ষার পর গ্যাস্ট্রো অ্যান্ড কলোরেক্টাল সার্জন ডাক্তার জওহরলাল সিংহ পাপ্পুর ক্যান্সার হওয়ার কথা জানান তখন আমি আমার পরিবারকে বলি যে এখানে চিকিৎসা না করে আমরা ইন্ডিয়াতে যেতে পারি খুলনা ল্যাবে এটি করানো হিস্টোপ্যাথোলজির রিপোর্ট দেখিয়ে চিকিৎসক জানান ক্যান্সার সারাতে 1 সপ্তাহের মধ্যে জটিল অপারেশন করাতে হবে এই জন্য লাগবে 3 লাখ টাকা তো যে 2.5 লক্ষ টাকা লাগবে মলদাটা বন্ধ করে অপারেশন করতে হবে আর পেট কেটে বাইপাস করতে হবে
এই বাইপাসটা দেড় মাস পরে যখন ঠিক করতে হবে তখন আর 50,000 টাকা প্রয়োজন। তো আমার মামা তখন একটু বললো যে ঠিক আছে আমরা এই টাকাটাই পুরো দিব, তো আমার ভাগিনাকে সুস্থ হবে। তখন উনি বললেন নিশ্চয়তা আমি দিতে পারবো না। বিচলিত পরিবার পাপ্পুকে নিয়ে যায় ভারতের ভেলোরে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান পাপ্পুর ক্যান্সার নয়, আলসার হয়েছে। অপারেশনের প্রয়োজন নেই, ওষুধেই সেরে যাবে। অন্য রিপোর্টগুলো সব আসল কপি দিল, তাহলে ল্যাবরেটরির কপিটা ফটোকপি দিল কেন? এবং ওনা এত উদ্গ্রীব হয়েছে যে আমরা দুই দিন যাইতে দেরি করতেছি জওহরলাল সিং বাবুর চেম্বার, এই জন্য তারা ফোন করতেছে বারবার। তখন আমি বুঝেছি যে এরা টাকার লালসায় পাগল হয়ে গেছে। ভুল রিপোর্টটি যে ল্যাবরেটরির কর্তৃপক্ষ তা স্বীকার করেছে, আর সে রিপোর্টে ক্যান্সার ধরা পড়ার বিষয়টি নিজেই জানালেন সেই চিকিৎসক। এটা আমাদের ল্যাবরেটরি করছে এটা নিশ্চিত। আমার ব্যক্তিগত যে ধারণা সেটা হলো সে যে এই মতভেদটা কাটানোর জন্য আমাদের বাংলাদেশে বসে আমরা সমন্বিতভাবে আরও একটু চেষ্টা করে দেখতে পারতাম। শুধু পাপ্পু নন, এমন চিকিৎসার খেসারত দিচ্ছেন অনেকেই। ভুল চিকিৎসায় 11 দিন লাইফ সাপোর্টে থাকার পর গত 26 মার্চ মারা যান স্থানীয় গণমাধ্যম কর্মী মামুন খানের স্ত্রী শাইলা শারমিন। মেবি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, ওই সিস্ট লিক হয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে, রক্ত অ্যারেঞ্জ করেন অন্তত 5 ব্যাগ। এরপর আমার স্বজনরা যখন রক্তের জোগাড় করতে ব্যস্ত ছিল তখন আমি আর আমার এক সহকর্মী ওটির যে দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পাই ভিতরে ডাক্তাররা কোক খাচ্ছেন, হাসাহাসি করছেন, এবং আমার স্ত্রীকে অ্যাম্প্রোব্যাগ মেশিন দিয়ে যখন পাম্প দেওয়া হচ্ছে তার পেটটা ফুলে উঠেছে। 26 তারিখে সকালে সে মৃত্যুবরণ করেন। নগরীর বিভিন্ন স্থানে রয়েছে লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, তবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না থাকায় কঠোর কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমাদের আসলে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। আমি এই পাশে যেয়ে বলে আসতেছি যে তুমি ক্লিনিক বন্ধ করো, তুমি লাইসেন্স করো, ও তলদে পিছনে যেয়ে খুলে আসতেছে। আমার তো দেখার মানুষ লোক নাই, আমি যে প্রতিদিন যেহেতু বন্ধ করতে পারবো না। স্বাস্থ্য ব্যবস্থার এমন অনিয়মের প্রতিকার চান ভুক্তভোগীর স্বজনেরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বিএনপি জামাত শাসনে বন্ধ রেশম শিল্পে সুদিন ফিরছে ঠাকুরগাঁয়ে, বেসরকারি ব্যবস্থাপনায় ফের চালু হচ্ছে কারখানা। খুলনায় লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, রোগ নির্ণয়ের ভুলে বিপন্ন রোগীর জীবন। জোড়া গোলে কপাল পড়ল আটলান্টার, 4-0 গোলে জিতল ইন্টার মায়ামি। সবশেষ খবর জানতে ডাল করুন 202 নম্বরে, ভিজিট করুন ekushey.tv.com ওয়েবসাইট, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।